नमस्कार बंधुरा, माधुरीज किचने आपनादेर सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियोटी। आमार आजकेर रेसिपी मुचमुचे आलुर बड़ा बा आलुर पकोड़ा। बानानो खुबी सहज एवं खेते भीषणी टेस्टी हय। ताहले चलुन शुरू करा जाक। मुचमुचे आलुर बड़ा तैरी करार जन्य आमि एखाने तीनटे बड़ साइजेर आलु सिद्ध करे तारपर खोसागुलोके छाड़िये निएछि। एरपर आमी ए बड़ो पात्रटार मध्ये सिद्ध आलूगुलोके निये निच्छी। एबार हाथ दिए खूब भालोभावे मैश करे नेब। एरपर एर मध्ये दिच्छी एक कप परिमाणे आतप चालेर गुड़ो, एकटा मीडियम साइजेर पेंयाज कुचि, वन टीस्पून आदा रसुन बाटा, কাঁচা লঙ্কা কুচি, ওয়ান টিস্পুন চিলি ফ্লেক্স, এক মুঠো ধনে পাতা কুচি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। নুন ঝাল আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে মেখে নেব। এখানে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। আলুর বড়া তৈরি করার জন্য ব্যাটারটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে। এই দেখুন, আলুর বড়া তৈরি করার জন্য ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমার হাফ কাপ পরিমাণে জলের প্রয়োজন হলো। এই দেখুন, পারফেক্টভাবে ব্যাটারটা মাখা হয়ে গেছে। এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওই গরম তেলের মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। বড়াগুলোর সাইজ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী ছোট বা বড় আকারে করে নিতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে বারবার উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন, বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে রাখছি। ওই একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই আলুর বড়া তৈরি হয়ে গেল। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সন্ধেবেলায় চা বা কফির সঙ্গে এই আলুর বড়া খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে সমস্ত আলুর বড়াগুলোকে ভেজে নেব। এই দেখুন, সেকেন্ড ব্যাচের আলুর বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে ওই একই পাত্রের মধ্যে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, মুচমুচে আলুর বড়া বা আলুর পকোড়া।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ।